আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব সম্ভাব্য কত পয়েন্ট পেলে আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে পারেন। এই ভিডিওটা বানানোর কারণ, আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন এবং অনেক মেসেজ এসেছে যে কত পয়েন্ট পেলে ভাই আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবো। তো আশা করলাম আপনাদের জন্য একটি বিস্তারিত ভিডিও তৈরি করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। সো ভিডিওটি মূল বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদের বলে রাখি, যাদের সংশয় রয়েছে বা জানার আগ্রহ রয়েছে পলিটেকনিকের পড়া সহজ নাকি কঠিন, তারা ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে একটি ভিডিও দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পলিটেকনিকের পড়া সহজ নাকি কঠিন। চলুন আমি আলোচনায় চলে যাচ্ছি। কত পয়েন্ট পেলে আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে পারেন? এই বিষয়টি আসলে কেউই আপনাকে একদম সরাসরি 100% শিওর হয়ে বলতে পারবে না যে আপনি কত পয়েন্ট পেলে ঢাকা পলিটেকনিকের চান্স পাবেন, কারণ কোথাও লেখা নাই যে এত পয়েন্ট পেলে আপনাকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স দেওয়া হবে। মূলত লেখা রয়েছে আপনার সর্বনিম্ন যেই পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী আপনি আবেদন করবেন, তারপরে সর্বোচ্চ যেই জিপিএ রয়েছে সেখান থেকে মেধাক্রম অনুযায়ী যাচাই হবে। যাচাইটা এরকম হয়ে থাকে, সর্বোচ্চ নাম্বার থেকে আস্তে আস্তে আপনার নিচে নামতে থাকে। আরেকটা বিষয় ডিপেন্ড করে, সেটা হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কোন ডিপার্টমেন্টের চাহিদা বেশি রয়েছে। সকল ডিপার্টমেন্টের কিন্তু সমান চাহিদা নেই, সকলে কিন্তু সকল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চায় না, অনেকের অনেক ডিপার্টমেন্ট নিয়ে একটা এক্সট্রা কিউরিওসিটি কাজ করে সেই ডিপার্টমেন্টটা নিয়ে পড়ে। সো যেই ডিপার্টমেন্টের ডিমান্ড বেশি রয়েছে সেখানে চান্স পেতে হলে আপনার পয়েন্ট অনেক বেশি প্রয়োজন। সো এই বিষয়টা মাথায় রেখে পলিটেকনিকে চান্স করলে পলিটেকনিকে চান্স হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের জন্য বিষয়টা বোঝানোর ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন সিভিল ডিপার্টমেন্টে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 200 সিট রয়েছে, সেখানে আবেদন করেছে 250 স্টুডেন্ট। সো 250 স্টুডেন্টের মধ্যে 150 স্টুডেন্ট হচ্ছে এ প্লাস, তারপরে 50 জন হচ্ছে এ গ্রেড, এবং এরপর হচ্ছে বাকি গ্রেডের যে শিক্ষার্থী রয়েছে বা পয়েন্ট অনুযায়ী। সো এখানে অটোমেটিক্যালি কিন্তু 150 যে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু চান্স পেয়ে যাবে, কারণ 200 সিট রয়েছে এবং 150 A+। তো সর্বোচ্চ যাদের সিজিপিএ বা জিপিএ আমরা যেটাকে বলে থাকি, সো তারাই কিন্তু চান্স পাবে। এরপরে আসবে যে 5 পয়েন্টের পরে তাদের পয়েন্ট কত রয়েছে, 94, 90, 97। তো এইভাবে হচ্ছে আপনার ভেরিফিকেশন করে মেধাক্রম অনুযায়ী যাচাইটা করে রাখে। আপনাদের এটা বোঝানোর ক্ষেত্রে আমি আরেকটা জরিপ করেছি আমার বন্ধুদের মাঝখানে যারা বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েছে, আমি একটু বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমার ডিপার্টমেন্ট দিয়ে শুরু করব, সিভিল ডিপার্টমেন্ট। সো সিভিল ডিপার্টমেন্টে আমি 43 জন স্টুডেন্টের উপরে জরিপ করেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কত পয়েন্ট পেয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছো। তো তার মধ্যে উত্তর এসেছে 5 পয়েন্ট পেয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সেকেন্ড শিফটে 29 জন চান্স পেয়েছে, তারপরে 4.95 পেয়ে চান্স পেয়েছে একজন, 4.94 পেয়ে 3 জন, 4.90 একজন, 4.89 পেয়েছে 3 জন, 4.80 একজন, তারপর 4.71 3 জন, 4.50 প্লাস পেয়ে চান্স পেয়েছে একজন, এবং 4.50 পেয়ে চান্স পেয়েছে একজন। আমাদের ঢাকা পলিটেকনিকে স্টুডেন্ট রয়েছে সিভিল ডিপার্টমেন্টে প্রায় 400 মতো, সেখান থেকে মাত্র 43 জনকে জিজ্ঞেস করে এই জরিপটা আমি পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট চান্স পেয়েছে কিন্তু 5 পয়েন্ট পেয়ে, 29 জন সর্বোচ্চ, তারপরে আস্তে আস্তে 4.95, 4.94, 4.90 এভাবে কিন্তু তারা চান্স পেয়েছে। সো এভাবে কিন্তু ভেরিফিকেশনটা হয়। তার মানে সিভিল ডিপার্টমেন্টে একটা জিনিস দেখলাম যে সর্বনিম্ন পয়েন্ট কত ছিল, 4.50 পেয়ে চান্স পেয়েছে একজন। সো এটা হচ্ছে 400 জনের মধ্যে মাত্র 43 জনের জরিপ, 4.50 হয়তো আরও অনেকে পেতে পারে। সো আরেকটা ডিপার্টমেন্টে আমি জরিপ করেছি, সেটাও মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে, সেটা হচ্ছে কম্পিউটার। সো কম্পিউটার স্টুডেন্ট কতজন রয়েছে আমার কোনো ধারণা নেই, তবে 32 জনের মধ্যে আমি এই জরিপটা করতে সক্ষম হয়েছি। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কত পয়েন্ট পেয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছো, সো তাদের মধ্যে থেকে উত্তর এসেছে যে 26 জন 5 পয়েন্ট পেয়ে চান্স পেয়েছে, 3.50 পেয়ে চান্স পেয়েছে 3 জন, 4.96 পেয়ে চান্স পেয়েছে একজন, 4.80 পেয়ে চান্স পেয়েছে একজন। সো মোট 32 জনের মধ্যে 26 জন 5.0 পেয়ে চান্স পেয়েছে। তো এখানে কিন্তু সেই জিপিএ মান যেটা 5 পয়েন্ট সর্বোচ্চ সেটাই হচ্ছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আপনার 4.96 এবং 8.0। তো এখানেও কিন্তু সেই উপর থেকে নিচে আসার যে বিষয়টা রয়েছে যে সর্বোচ্চ থেকে আস্তে আস্তে নিচে যাচ্ছে। এরপরে আরেকটা ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সে আমার 10 জনকে জরিপ করার সম্ভব হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি। তার মধ্যে 9 জন 5 পয়েন্ট পেয়ে চান্স পেয়েছে এবং একজন 4.55 পেয়ে চান্স পেয়েছে। আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে অটোমোবাইল, অটোমোবাইলে 9 জন স্টুডেন্টের মাঝে এটা জিজ্ঞেস করার সুযোগ হয়েছিল, তাদের মধ্যে 4.71 পেয়ে চান্স পেয়েছে 3 জন, 4.78 পেয়ে চান্স পেয়েছে 2 জন, 4.75 পেয়ে চান্স পেয়েছে 1 জন, এবং 4.61 পেয়ে চান্স পেয়েছে 2 জন, এবং 4.50 পেয়ে চান্স পেয়েছে 1 জন। সো মোট 9 জনের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট ছিল 4.78 2 জন। আরেকটা ডিপার্টমেন্ট আমি জরিপ করেছি, সেটা হচ্ছে কেমিক্যাল।
সো কেমিক্যালের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট 5 পেয়ে চান্স পেয়েছে 12 জন, 4.90 প্লাস পেয়ে চান্স পেয়েছে 3 জন, 4.80 পেয়ে চান্স পেয়েছে 18 জন, 4.70 পেয়ে চান্স পেয়েছে 4 জন এবং 4 পয়েন্ট পেয়ে চান্স পেয়েছে 3 জন। এই যে পাঁচটা ডিপার্টমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ পয়েন্ট যারা বেশি পেয়েছে তারাই কিন্তু আগে অগ্রাধিকার পেয়েছে এবং এটা পাবে। সো 5 পয়েন্টের ভ্যালু কিন্তু সেখানে রয়েছে। আর এই পাঁচটা ডিপার্টমেন্টের মধ্যে দেখলাম যে 4.50 পেয়ে চান্স পেয়েছে গুটি কয়েক আমি বলতে পারি। সো এটা পাওয়ার একটা রিজন রয়েছে। আপনারা জানেন যে ঢাকা পলিটেকনিক সারা বাংলাদেশে আপনার কারিগরিতে কিছু কোটা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রয়েছে, যারা সরকারি আমলা রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে, তাদের যে নির্দিষ্ট কোটা আছে তাদের ছেলে মেয়েদের জন্য, সে এই কোটায় কিন্তু তারা 4.50 বা এই কাছাকাছি পয়েন্ট বা এর কম পয়েন্ট পেয়ে তারা চান্স পেয়েছে। সো আমার অবজারভেশন হচ্ছে পুরো সবকিছু দেখে যে আপনি যদি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভালো একটা ডিপার্টমেন্টের চান্স পেতে চান, অ্যাটলিস্ট আপনার পয়েন্ট 4.60 আপ কিংবা 4.70 আপ থাকলে আপনি ঢাকা পলিটেকনিকের যেই সেরা সাবজেক্টগুলো রয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার, এই ডিপার্টমেন্টগুলোতে আপনি আবেদন করতে পারেন। কারণ 70 নিচে খুব হওয়াটা খুব টাফ, 50 আছে হয়তো কোটার কারণে বা অন্য কোনো কারণে থাকতে পারে। আমি এতক্ষণ ভিডিওতে আপনাদেরকে যা বললাম এগুলা একদম 100% হয়ে যাবে বা আবার ভুল এরকমটা নয়। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি কম পয়েন্ট পেয়েও চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ডিপার্টমেন্টে অনেকে আছে অনেক কম পয়েন্ট পেয়ে চান্স পেয়েছে, আবার ডিপেন্ড করে যে ওই ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট আপনার অ্যাপ্লাই করলো। যদি 200 জন সিটের মধ্যে 200 জন এ প্লাস থাকে তাহলে তো এ গ্রেড এমনিতেই বাদ হয়ে যাবে। আর যদি 200 জন স্টুডেন্টের মধ্যে 50 জন এ প্লাস আর বাকি 150 জন এ গ্রেড এবং বা আরও কম পয়েন্ট 2030 তখন কিন্তু ওই যে কম পয়েন্টে যারা রয়েছে তারাও চান্সটা পেয়ে যাবে। সো এটা ডিপেন্ড করে কোন ডিপার্টমেন্টে সিট কতটা রয়েছে এবং কতজন অ্যাপ্লাই করছে এবং সেই অ্যাপ্লাইকারীদের মধ্যে কার পয়েন্ট কত বেশি, এভাবেই কিন্তু আপনাদের মূল্যায়নটা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জানেন জয়েন হতে পারেন বা হয়ে যাবেন। ওইখানে শুধুমাত্র ছেলেরা অ্যাড হবেন, মেয়েদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনার ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার জ্ঞান থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। পরবর্তীতে আপনাদের কী নিয়ে ভিডিও তৈরি করার বা ভিডিও দেখার ইচ্ছা রয়েছে আমাকে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই নিয়ে ভিডিও তৈরি করার। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।